হাই দিছি আমি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ক্লাস ফাইভের যে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার আনসারগুলি সম্পর্কে ওকে সো এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন রেখেও নেক্সট মাধ্যমে পেয়ে যাব সো চলো আজকের যে ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া আছে তার আনসারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক সো প্রথমে কী বলা হয়েছে রিড দ্য প্যাসিস অ্যান্ড আনসার দ্য কোয়েশনস দ্যাট ফলো আমাদের নিচের এই প্যাসেজটি পড়ো এবং যে কোয়েশ্চেনগুলি দেওয়া আছে তার উত্তরগুলি দাও ওকে সো তো প্রথমে আমরা যে প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটিকে পড়ে নেবো আউট অফ দ্য সরি আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি ফোর হুইট গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সাবিট ওকে সো এখানে কি বলা হচ্ছে অল অফ অল ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান ওকে সো এই অভিযানের যে ক্লাইম্বার্স অর্থাৎ আরোহী আরোহীগণ আছেন ওকে সমস্ত আরোহীদের মধ্যে অনলি ফোরওয়ার্ড গেটের চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট অর্থাৎ সমস্ত আরোহণকারীদের মধ্যে শুধুমাত্র চারজনই চান্স পাবে সামিট মানে হচ্ছে একেবারে যে টপ অর্থাৎ শৃঙ্গ সেই শৃঙ্গ ওঠার যে চান্স সেটা কেবলমাত্র চারজনই পাবে হাট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইমার্স অর্থাৎ হান্ট কে ছিলেন না হান্ট ছিলেন টিম লিডার এবং তিনি দুটি টিম নির্বাচন করলেন ওকে আরোহনকারীদের মধ্যে দুটি টিম তিনি নির্বাচন করলেন দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভেন্টস হোয়াইল্ড এডমান হিলারি অ্যান্ড তেন্জিং নোর্গিয়ে মেড আপ দ্য সেকেন্ড টিম সো হান্ট টিম লিডার হান্ট যে দুটি টিম নির্বাচন করলেন সেই টিম দুটিতে কারা কারা ইনক্লুড ছিলেন না প্রথম যে টিমটা ছিল তাদের মধ্যে কে কে ছিলেন টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভেন্স এই দুজন ছিল প্রথম টিমে অ্যান্ড সেকেন্ড টিমে কথা ছিল ওয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোর্কে মিড অফ দ্য সেকেন্ড টিম এবং সেকেন্ড টিমের টিমে ছিলেন এডমান্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোয়ার্গে ওকে সো এটা ক্লাস ফাইভের যে আ ফিট অন আ ফিট তোমাদের যে এই যে স্টোরি যে সেই স্টোরি থেকে এটা তুলে দেওয়া হয়েছে সো এরপরে যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের করতে হবে সো অ্যাক্টিভিটি ওয়ানে কী দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিফেন্স ফেস সো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো যেগুলো ঠিক সেখানে লিখতে হবে টি এবং যেটা ভুল সেখানে লিখতে হবে এফ সো নাম্বার এতে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে হিলারি ওয়াজ দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স অর্থাৎ হিলারি ছিলেন যে ক্লাইমার্সেস ক্লাইমার্সদের যে ফার্স্ট টিম তাদের মধ্যে ছিলেন তো হিলারি কোন টিমে ছিলেন হিলারি অ্যান্ড তেঞ্জিং নোরগে ওয়াজ দ্য সেকেন্ড টিম তো এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট হিলারি ফার্স্ট টিমে ছিলেন না তো এখানে লিখতে হবে এফ নাম্বার বিতে আছে হান্ট ওয়াজ দ্য টিম হান্ট ওয়াজ দ্য লিডারস অফ দ্য টিম তো হান্ট ছিলেন টিমের টিম লিডার ওকে সো এটা হচ্ছে ঠিক স্টেটমেন্ট হান্ট দ্য টিম লিডার তো হান্ট টিম লিডার ছিলেন সো এখানে লিখতে হবে টি এটা ঠিক নাম্বার সিতে আছে তেঞ্জিং নোরগে ওয়াজ দ্য সেকেন্ড টিম তেঞ্জিং নোরগে সেকেন্ড টিমে ছিলেন সো এটা ঠিক না ভুল তেঞ্জিং নোরগে মেড অফ দ্য সেকেন্ড টিম সেটা হচ্ছে ঠিক স্টেটমেন্ট এখানে লিখতে হবে টি ওকে এটা হবে টি সো এটা গেল তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টুতে কী দেওয়া আছে রিআরঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তোমাদের সাজিয়ে সেগুলোকে বাক্য গঠন করতে হবে সু নাম্বার এতে আছে ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দা সেগুলোকে কীভাবে সাজাতে হবে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তো এখানে লিখতে হবে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ গল্পটি ছিল খুব ইন্টারেস্টিং নাম্বার বিতে আছে হ্যাপ ডগ আই বাঘা মেট সরি পেট নেমড সো এখানে কী হবে আই হ্যাভ আগ নেমড বাঘা ওকে সো আই হ্যাভ আগ নেমড বাঘা সো বাঘা নামে আমার একটি পোশাক কুকুর ছিল না আমার চিটে হচ্ছে দ্য রেস ডিফিটেড দ্য ইন দ্য সো এটা কী হবে কীভাবে সাজাব আমরা না দা

অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাভাব সেন্টেন্স ইন দ্য বক্স গিভেন বিলো ওকে সো এখানে আমরা এই যে ওপরে সেন্টেন্সগুলি তৈরি করলাম এই সেন্টেন্সের মধ্যে যেগুলো সাবজেক্ট সেগুলো ঘরে লিখতে হবে এবং প্রেডিকেটগুলো ঘরে লিখতে হবে তো তোমরা জানো কোনো সেন্টেন্সের যেটা যার সম্পর্কে বা যেটার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট ওকে তো এখানে সাবজেক্টের জায়গা যে প্রথম সেন্টেন্স আছে সেখানে দ্য স্টোরি হচ্ছে সাবজেক্ট ওকে তো সাবজেক্টের জায়গায় লিখতে হবে দ্য স্টোরি এবং পরবর্তী যে অংশ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটা হচ্ছে প্রেডিকেট এটা তো এটা এখানে লিখতে হবে নাম্বার বিতে কী আছে কী হবে আই সাবজেক্টের জায়গা হবে আই এবং প্রেডিকেটে কী হবে হ্যাভ আ পেট ডগ নেমড বাঘা ওকে সেটা হচ্ছে প্রেডিকেট নাম্বার সি তে আছে দ্য টরটয়ে লিখতে হবে দ্য টরটয়েস এবং টরটয়েস সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট সম্পর্কে বলা র্যাবিট র্যাবিডকে পরাজিত করেছিল সেটা হচ্ছে প্রেডিকেট ওকে সো এইগুলো ক্লাস ফাইভ এর যে মরেল অ্যাক্টিভিটি টাস্ক তার আনসার সো এই আনসারগুলো তোমরা তোমাদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেবে এবং স্কুল খুলে তোমাদের টিচারকে এগুলো দেখিয়ে নেবে সো ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং থ্যাংকস ফর ওয়াচিং সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট আই ক্যান মেক মোর ইউজফুল ভিডিওস ফর ইউ সি ইউ আন দ্য নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার অফ ইয়ার সেলফ Bye.